আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হয়েছি। আমরা গুগল ওয়েবমাস্টার টুলস, আই মিন গুগল সার্চ কন্ট্রোলে একটা ওয়েবসাইট যখন আমরা সাবমিট করি, তো আমরা আসলে কেন সাবমিট করি, সাবমিট করার অনেকগুলো কারণ আছে। তো তার মধ্যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চাই কোনো একটা নির্দিষ্ট কান্ট্রিতে, ধরুন আপনি বাংলাদেশে আছেন, বাট আপনি বাংলাদেশে বসে ইউএসএ বা কানাডা অস্ট্রেলিয়ার জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, এটা আপনার নিজের, সেটা হতে পারে আপনার অ্যাফিলিয়েট বা ড্রপ শিপিং, যে কোনো কারণে ওই ওয়েবসাইটটাকে আপনি ওই দেশে র্যাঙ্ক করাতে চান। আপনি থাকেন বাংলাদেশে, বাট আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটটাকে অন্য কোনো কান্ট্রিতে র্যাঙ্ক করাতে, তাহলে সেক্ষেত্রে আপনি গুগলকে বলে দিতে হবে যে এই ওয়েবসাইটটা ওই দেশের জন্য আমি র্যাঙ্ক করাতে চাই। এই অপশনটাকে বলা হয় কান্ট্রি টার্গেটিং। ওকে, তো আমরা রিসেন্টলি গুগল এই অপশনটাকে ডিপ্রিকেটেড করে দেওয়া হয়েছে। এই অপশনটা আমরা আগে গুগল ওয়েবমাস্টার টুলে যখন লগ ইন করি, তখন এখানে আসলে আমরা এই জায়গায় এই অপশনটা ছিল, এখানে ইন্টারন্যাশনাল টার্গেটিং নামে একটা অপশন ছিল, বাট সেটা তারা রিমুভ করে দিয়েছে। এবং এর পরিবর্তে গুগল শপিং ট্যাব লিস্টিং, HTTPS, এগুলো রিসেন্টলি আসছে। এই অপশন গুলো কিন্তু আগে ছিল না, এগুলো রিসেন্টলি এসেছে। হ্যাঁ, তো এখানে এখানে কিভাবে ওয়েবসাইট তুলে কিভাবে ওয়েবসাইট সাবমিট করতে হয় সেগুলো আপনারা অলরেডি জানেন। তো এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট Webcoder-IT, এটা অলরেডি ভেরিফাই করা আছে। ঠিক আছে, ভেরিফাই করা আছে। তো এখন আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি, যেহেতু এই কান্ট্রি টার্গেটিং অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা যারা অ্যাফিলিয়েট করব বা ড্রপ শিপিং করবো, অথবা যে কোনো একটা এজেন্সি অন্য কোনো কান্ট্রিকে টার্গেট করে করতে চাই, অথবা বাংলাদেশকেই টার্গেট করে আমি করতে চাই, তাহলে আপনাকে অবশ্যই সেটা এখান থেকে কান্ট্রি টার্গেটিং করতে হবে। ঠিক আছে, তো কান্ট্রি টার্গেটিং করার জন্য এখন আমরা তাহলে বিকল্প কি ওয়ে আছে আমরা যদি এখানে দেখি, দেখেন দ্য ইন্টারন্যাশনাল টার্গেটিং রিপোর্ট ইজ ডিপ্রিকেটেড। তো এটার জন্য আমরা hreflangs ট্যাগ, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এইটা একটা তৈরি করতে হবে আমাদেরকে। হুম, হ্রেফল্যাং ট্যাগস এটা তৈরি করতে হবে। এটা তৈরি করার মাধ্যমে আমরা আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটে এই কান্ট্রি টার্গেটিং করতে পারবো। ঠিক আছে, কান্ট্রি টার্গেটিং আমরা করতে পারবো। ওকে, তো এই কাজটা তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা এটার জন্য গুগলে চলে যেতে বলুছি, গুগলে চলে যাই। ওকে, এখানে গুগল আসার পরে hreflangs, এখানে hreflang চেকারও আছে, আবার hreflang জেনারেটর, এস জেনারেটর, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমরা এই যে একটা প্রথম যে ওয়েবসাইটটা চলে আসে, আমরা এখানে চলে যাই। এখানে এসে আমরা আমাদের ওয়েবসাইট দিয়ে দিব। প্রথমত আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, ধরেন ওয়েব কোডার দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা প্রথমত এখানে হচ্ছে জেনারেট স্ল্যাব অ্যানোটেশন, এটা লাগবে না। এটা হচ্ছে আপনি যদি ফাইল আকারে করতে চান, ইউআরএল সিএসভি ফাইল আকারে আপলোড করতে চান সেজন্য এটা, বাট আমরা সিঙ্গেল ওয়েবসাইট করব ম্যানুয়ালি, আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, আমরা ওয়েবসাইটটা কোন টপিক কন্টেন্টের উপর ভিত্তি করে করেছি, তো আমাদের হচ্ছে ইংলিশ। এরপর হচ্ছে আমি কোন কান্ট্রি টার্গেট করবো, বাংলাদেশ, ইউএস হলে ইউএসএ, কানাডা হলে কানাডা। আবার চাইলে আরো একাধিক ওয়েবসাইটও করতে পারি, যে আমি একসাথে অনেকগুলো ওয়েবসাইট করব, সেক্ষেত্রে আপনি আরেকটা ওয়েবসাইট দিতে পারেন। আমি শুধু আমাদেরটাই করতেছি। এখন এখানে এসে আমরা এটা ক্লিক করব, সাইট ম্যাপ করবেন নাকি আমরা ট্যাগ করব, তো আমরা ট্যাগ দিব, ট্যাগ দিয়ে কন্টিনিউ করব, শেষ হয়ে গেছে আমাদের। মূলত এটাই হচ্ছে মূল বিষয়, এখানে আমরা কপি করে আমরা এই ওয়েবসাইট, এটা কোডটা, এই কোডটা আমরা ওয়েবসাইটে আমাদের হেড ট্যাগের মতো রাখবো। হ্যাঁ, হেড ট্যাগ আছে আমাদের ওয়েবসাইটে, হেড ট্যাগের মধ্যে রেখে দেবো। ওয়ার্ডপ্রেসে হেড ট্যাগ আছে, পৃথিবীর সব ওয়েবসাইটে কি আছে, হেড ট্যাগ আছে। এই দুই হেড ট্যাগের মাঝখানে আমরা এই কোডটা রেখে দেবো। এখন এখানে এই কোডটা আপনি আর কখনো তৈরি করতে হবে না, যদি আপনি এটা বুঝে যান। ধরেন এখানে কি লেখা আছে, এইটা সবসময় ঠিক ঠিক থাকবে, শুধু পরিবর্তন হবে ওয়েবসাইট লিঙ্কটা, আর হচ্ছে এই এই দুইটা পরিবর্তন হবে। ইয়ান মানে কি, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়, ইয়ান বিয়ান হলে বাংলা, যেটা বাংলা বিয়ান। আচ্ছা, এখানে বিডি মানে বাংলাদেশ, তাহলে ইউএসএ মানে ইউএসএ, ইউকে হলে ইউকে, সি কানাডা হলে সিএ হবে। এভাবে আমরা এটা হাত দিয়ে লিখে দিতে পারি, বা এই টুলস এর মাধ্যমে আমরা করতে পারি, খুব সহজ, তাই না? এখন এটা আমরা ওয়েবসাইটে রাখবো, রাখার পরে এবার হচ্ছে আমরা টেস্ট করব। এই কোডটা ওয়েবসাইটে রেখে
আমরা টেস্ট করব যে আমাদের এটা হয়েছে কিনা। তো এটার জন্য হচ্ছে ল্যাঙ্ক চেকার, চেকারে ক্লিক করেন, আপনার এই যে কোডটা রেখেছেন সেটা হয়েছে কিনা সেটা চাইলে আপনি চেক করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে হবে, আমাদের ওয়েবসাইট। ওকে, আপনি যে ওয়েবসাইটে কোডটা রেখেছেন সেই ওয়েবসাইটের কোডটা দিয়ে এখানে কি করবেন, চেক করবেন। আচ্ছা, এখানে HTTPS দিয়ে দিতে হবে। ওকে, এবার আমরা চেক দিচ্ছি। তো দেখেন এটা ল্যাঙ্গুয়েজ পেয়েছে, বাট কি না hreflangs এটা পায়নি। ঠিক আছে, তো এই কোডটা আমি রাখি নাই, জাস্ট আমি বুঝাই দিলাম এই কোডটা আমাদের ওয়েবসাইটে আমাদের রাখতে হবে এবং আপনারা আমাদের ওয়েবসাইটে রাখবেন। ঠিক আছে, তাহলে কিভাবে ওয়েবমাস্টার টুলস আর টার্গেটিং এর পরিবর্তে আমরা কিভাবে কোড জেনারেট করার মাধ্যমে, ইউআরএল জেনারেট করার মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।